প্রায় আড়াই বছর কর্মী নিয়োগ বন্ধের পর প্রথমবার মালয়েশিয়া পৌঁছালেন 53 বাংলাদেশি শ্রমিক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:15 তারা পৌঁছান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় তাদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার। তিনি বলেন, দুদেশের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উন্মুক্ত হলো শ্রমবাজার। মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নবাগত কর্মীদের আইন কানুন মেনে চলার আহ্বান জানান তিনি। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার বরাবরই গুরুত্বপূর্ণ। নির্মাণ, সেবা, কৃষি, পর্যটন সহ বিভিন্ন খাতে বাংলাদেশিরা দক্ষতা ও সুনামের সাথে কাজ করছেন। 2021 সালের ডিসেম্বরে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়, যার আওতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে 3,022 জন কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে।